হ্যালো, আসসালামু আলাইকুম। এখন শীতের মৌসুম, বাজারে প্রচুর পরিমাণ জলপাই উঠেছে। আমরা অনেকেই এককালীন অনেক আচার তৈরি করে সংরক্ষণ করে থাকি। হ্যাঁ, সত্যি ধরেছেন, আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচারের রেসিপি। আমি আপনাদের সাথে আজকে এ টু জেড টিপস এবং মেজারমেন্ট সহ জলপাইয়ের আচারের রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি 8 কেজি পরিমাণ জলপাই নিয়েছি এবং গরম পানিতে জলপাইগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 6 থেকে 7 মিনিট জলপাইগুলো সিদ্ধ করে নিব। 6-7 মিনিট পর দেখা যাবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং জলপাইয়ের সবুজ কালার পরিবর্তন হয়ে এমন একটি কালারে রূপান্তরিত হয়েছে। তারপরে আমি ঝাঁপিতে ঝেঁকে পানিগুলো ছেঁকে নিব। সিদ্ধ করে রাখা জলপাই আমার যতগুলো ডালা লাগবে সবগুলো ডালায় মেলিয়ে নিয়ে হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে তারপর রোদে দিব। আর এই কাজটি আমি একটি একটি করে জলপাই দিয়ে করব, তাহলে প্রত্যেকটি জলপাইয়ের ভিতরে খুব ভালোভাবে হলুদ, মরিচ এবং লবণ প্রবেশ করবে। আগেকার সময় তো এত প্রিজারভেটিভ পাওয়া যেত না, হলুদ মরিচ লবণ দিয়ে মানুষ দীর্ঘমেয়াদি সংরক্ষণ করে রাখত রোদে শুকিয়ে। আর আমি রোদে শুকাবো এই কারণে, কেননা জলপাইয়ের ভিতরে যে ভেজা ভেজা ভাবটা আছে সেটা যেন শুকিয়ে যায় এবং আমি যেন দীর্ঘদিন রেখে খেতে পারি। আপনারা চাইলে রোদে না দিলেও পারবেন, তবে আমি রোদে দিয়েছিলাম প্রায় একদিন, তারপরে আমি আচার তৈরি করে নিয়েছি। আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা সরাসরি তৈরি করে নেবেন, আর মোটেও কোনো পানির ব্যবহার করবেন না। আমি এখন আপনাদের সাথে মশলা তৈরির মেজারমেন্টটি খুব পারফেক্টলি বলবো। এখানে আমি 8 চা চামচ পরিমাণ ধনিয়া, 8 চা চামচ পরিমাণ জিরা, 8টা এলাচ, 8 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 4টা শুকনো মরিচ নিয়েছি, চুলায় টেলে নিব। টেলে নিয়ে গুঁড়ো করে নিব। আপনারা যদি 1 কেজি জলপাই তৈরি করেন, সব সেক্ষেত্রে মেজারমেন্টগুলো আপনারা 1 চা চামচ করে করবেন। যেমন 1 চা চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আপনারা চাইলে মশলা আরও কম বেশি করে দিতে পারেন, তবে আমি পরিমাণের সাথে সামঞ্জস্য রেখে বলেছি এই পরিমাণে দিলেই মশলাগুলোর পরিমাণ ব্যালেন্স থাকবে। সুতরাং খেয়াল রাখবেন, আর গুঁড়া করা হয়ে গিয়েছে, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন, আর পাটায় বাটতে গেলেও খুব বেশি সময়ের ব্যাপার হবে না। এরপরে আমি চলে যাচ্ছি জলপাইয়ের আচারের সব থেকে ইম্পর্টেন্ট উপাদানের কাছে, আর এই উপাদানটা হচ্ছে সরিষা। আমি এখানে 4 চা চামচ পরিমাণ সরিষা নিয়েছি এবং সরিষা আমি ভিজিয়ে রেখে ছেঁকে নিয়ে তারপর বেটে নিয়েছি। হ্যাঁ, আমি আগেই বলেছি এখানে কিন্তু মোটেও পানি ব্যবহার করা যাবে না, আচারে 1 ফোঁটাও পানি ব্যবহার করা যাবে না। আমি এটি বেটে নিয়েছি ভিনেগারের সাহায্যে। হ্যাঁ, আপনারা আচারে চাইলে ভিনেগার ব্যবহার করতে পারবেন, ভিনেগার একটি ভালো প্রিজারভেটিভ, আচার অনেক দিন আপনারা সংরক্ষিত রেখে খেতে পারবেন। আমি যেহেতু 8 কেজি জলপাই নিয়েছি, এখানে আমি 8 কাপ সরিষার তেল ব্যবহার করেছি, 1.5 কাপ রসুন, আর আমি আস্ত রসুন দিয়েছি, আচারের ভিতর একটু রসুন রসুন ভাব হলেই ভালোই লাগে। তারপর নিয়েছি আমি শুকনো মরিচ এবং তেজপাতা, আর তারপর ওই যে বেটে রাখা সরিষা সেটিও আমি দিয়ে দিলাম, এবং সমস্ত উপকরণগুলো আমি একসাথে খুব ভালো করে সময় নিয়ে একটু ভেজে নিব। গরম তেলে সরিষা পড়তেই খুব ভালো একটি স্মেল আসছিল, যেন আচারের পূর্বাভাস। যাই হোক, সরিষা কিন্তু আচারের সব থেকে ইম্পর্টেন্ট উপাদান, আর তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবেই ভেজে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি মশলার জন্য যতটুকু লবণ লাগবে ততটুকু দিলাম, আর মরিচের গুঁড়া। আমি কিন্তু রোদে দেওয়ার পূর্বেই লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এক্ষেত্রে আমি কিন্তু একটু কম পরিমাণের লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম। আর কেমন পরিমাণের ফেনা হয়েছে দেখতে পাচ্ছেন। সরিষার তেল এমনই একটি জিনিস, চুলায় দিলেই অনেক বেশি ফুলে যায়। রোদে শুকিয়ে নেওয়া জলপাইগুলো আমি তেলের ভিতর দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন জলপাইগুলো কেমন রুক্ষ সূক্ষ্ম হয়ে গিয়েছে রোদে শুকিয়ে। আপনারা খেয়াল করেছেন কি না আমি বলতে পারবো না, তবে আমি কিন্তু এখনও চিনি দেইনি। আমি এখানে চিনিও দিয়েছি মেজারমেন্ট করে। এখানে আমি 1 কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি 1 কেজি জলপাইতে, অর্থাৎ এখানে 8 কেজি জলপাই আছে, আমি 8 কাপ চিনি ব্যবহার করেছিলাম।
যারা মিষ্টি আচার খেতে পছন্দ করেন তারা কিন্তু আরও চিনি ব্যবহার করতে পারেন, আর যারা টক আচার পছন্দ করেন তারা আরও কমিয়ে 4 কাপ চিনি ব্যবহার করতে পারবেন। আর আমি যেহেতু টক মিষ্টি ঝাল আচার খাবো সেক্ষেত্রে আমি 8 কাপ চিনি ব্যবহার করেছিলাম। আর গুঁড়া করে রাখা মশলাগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি কালো জিরা, আর এই শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি ভিনেগার। ভিনেগার দিয়ে তারপর খুব ভালোভাবে আমি মশলাগুলোর সাথে জলপাইগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছিলাম। আমি এখানে অল্প পরিমাণে ভিনেগার ব্যবহার করেছি, আর আপনারা যারা রোদে শুকাবেন না তারা কিন্তু অবশ্যই একটু পর্যাপ্ত ভিনেগার ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আচার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপরে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নিব। চুলার আঁচ কমিয়ে এই কাজটি করতে হবে, তা না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে, কেননা আমি যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করছি না, তেলই এর পানি। যাই হোক, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে বারবার দিতে হবে। আর আপনারা অবশ্যই এই ভুল কাজটি করবেন না, কোনো রকম পানি ব্যবহার করবেন না। তারপর আচার তৈরি করতে গেলে যদি রোদের ব্যবস্থা থাকে অবশ্যই রোদ দিবেন, আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে পর্যাপ্ত ভিনেগার ব্যবহার করবেন, সেক্ষেত্রে আর নষ্ট হওয়ার পসিবিলিটি থাকবে না। আমি মোটামুটি লো হিটে 30 থেকে 40 মিনিট রেখে তারপর আচারটি তৈরি করে নিয়েছি, এবং যেন মশলাগুলো খুব ভালোভাবে জলপাইয়ের ভিতর প্রবেশ করে এজন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার। এই মুখরোচক খাবারের রেসিপিটি আপনারা অল্প পরিমাণের হলেও সংরক্ষণ করে রাখবেন, দেখা যাচ্ছে যখন খাবারের রুচি হলো না তখন আপনারা ভাতের সাথেও খেতে পারবেন। আর যাই হোক, কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।